বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা যে ভাষায় কথা বলছেন তাতে খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর বিষয়ে ভাবা যেতে পারে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বসে দলটির সম্পাদক মণ্ডলীর সভা। সভার শুরুতে দেয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও বেগম জিয়া যে ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন তা শুধুমাত্র প্রধানমন্ত্রীর উদারতার জন্যই সম্ভব হয়েছে। কোনো ইস্যু সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। বেগম জিয়ার পাশে থাকেন আপনারা, তার আশেপাশের লোকরা হচ্ছেন বিএনপির লোকরা, তার পরিবারের লোকরা। আপনারা স্লো পয়জনিং যদি করে থাকে, পাশের লোকরাই করতে পারে। হুকুমের আসামি শেখ হাসিনা হবে না, সেটা হলে ফখরুল সাহেব আপনি হবেন হুকুমের আসামি। এদিকে কক্সবাজার বিমানবন্দরে এক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার অসুস্থতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠাতে চায় বিএনপি। এখন আমাদের ভাবতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশাসনিক আদেশে আইনি ক্ষমতা বলে তাকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেটি পুনর্বিবেচনা করা হবে কিনা, তাকে আবার কারাগারে ফেরত পাঠানো প্রয়োজন কিনা। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীর প্রতি যে উদারতা দেখিয়েছেন তা বিরল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।